অর্থ জমি সম্পদ সবকিছুর বিনিময়ে কিডনি রোগীরা যেন শুধু মৃত্যুকে পাহারা দিয়ে যায়। এক একজন কিডনি রোগী যারা নিয়মিত ডায়ালাইসিস নিচ্ছেন তাদের প্রতি মাসে 30,000 থেকে 40-50,000 টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। এই বাস্তবতায় অসুখের খরচ অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় ডায়ালাইসিসের খরচ। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক মিজানুর রহমান, পরিচালক জাতীয় কিডনি ইনস্টিটিউট অ্যান্ড ইউরোলজি হাসপাতাল, এবং আমাদের সঙ্গে আরও আছেন অধ্যাপক কাজী শাহনুর আলম, অধ্যাপক ও বিভাগীয় প্রধান কিডনি রোগ বিভাগ জাতীয় কিডনি ইনস্টিটিউট অ্যান্ড ইউরোলজি হাসপাতাল। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ। আমি প্রথমেই অধ্যাপক মিজানুর রহমান আপনার কাছে জানবো যে বাংলাদেশে কিডনি রোগে যারা ডায়ালাইসিস নিচ্ছেন তাদের টোটাল পরিসংখ্যানটা, মানে বাস্তবতাটা কি একটু যদি বলেন। যে বাংলাদেশে প্রায় 40,00,000 লোক কোনো না কোনোভাবে কিডনি রোগে ভুগছে, এর মধ্যে 25,000 মতন রুগী যাদের রেগুলার ডায়ালাইসিস মানে টোটাল কিডনি ফেলিওর, এবং তারা বেঁচে আছে ডায়ালাইসিসের পরে এবং কিছু মেডিসিনের পরে। এখন বাংলাদেশে যে 20-25,000 রুগী ডায়ালাইসিস নিচ্ছে, ডায়ালাইসিস একটা রুগীর জন্য এবং তার ফ্যামিলির জন্য সবার জন্য একটা বার্ডেন। ইনকেস আমরা যদি চিন্তা করি ফিজিক্যাল, মেন্টাল এবং ইকোনমিক্যাল, তিনটা কেসেই কিন্তু তাদের জন্য একটা বার্ডেন। যেমন একটা ডায়ালাইসিস রুগী, ডায়ালাইসিস দিয়ে কিন্তু বেশি দিন সুস্থভাবে থাকা যায় না বা সে ভালোভাবে নর্মাল ওয়ার্ক করতে পারে না, যার কারণে সে তার সাইকোলজিক্যালি একটা সে ডিপ্রেশনে ভোগে যে আমার কিডনি নষ্ট হয়ে গেছে। দুই নম্বর, তার ইনকাম সোর্স কমে যায়, সে যদি ব্যবসা করে বা কাজ করে, অফিস করে, সেগুলো করতে পারে না, যার কারণে ইকোনমিক্যাল ইনকাম তার কমে যায়। আবার উপরন্তু কিডনি রোগে যে ডায়ালাইসিস ক্ষেত্রে আপনার ডায়ালাইসিসের একটা খরচ আছে, এই ডায়ালাইসিস খরচটা সাথেও কিডনি রুগীদের জন্য রেগুলার বেসিসে 15,000 থেকে 20,000 টাকার প্রায় ওষুধ কিনতে হয়। এবং ডায়ালাইসিসটা আমাদের দেশে যে পরিমাণ কিডনি রুগীর ডায়ালাইসিসের দরকার সেই তুলনায় আমাদের সরকারি বলেন বেসরকারি সব মিলে ফ্যাসিলিটিস কিন্তু কত নাই। আপনি যদি সরকারি কথা চিন্তা করেন, সরকারি ক্ষেত্রে আছে আমরা যেমন ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি, এখান থেকে ডায়ালাইসিস দিচ্ছে, ঢাকা মেডিকেল দিচ্ছে, সরাদ্দি দিচ্ছে, অন্যান্য সরকারি হাসপাতালও দিচ্ছে, কিন্তু যে পরিমাণ আমাদের ডায়ালাইসিসের ডিমান্ড সেই অনুযায়ী আমরা কিন্তু সরকারিভাবে সবাইকে ডায়ালাইসিস প্রোভাইড করতে পারছি না। স্যার, আমি আপনার কাছে আসবো অধ্যাপক কাজী শাহনুর, আপনার কাছে জানবো যে এখনও কতগুলো জেলা আছে যেখানে ডায়ালাইসিস আমরা শুরুই করতে পারিনি এবং ডায়ালাইসিস করা প্রয়োজন কিন্তু মেশিনের অভাব বা ইনস্টিটিউট করতে পারছেন, এই বাস্তবতাটা যদি একটু বলেন। আসলে আমাদের সরকারি পর্যায়ে এখন বিভাগীয় যে হসপিটালগুলো আছে সেগুলোতে ডায়ালাইসিস সুবিধা আছে, বিভাগীয় হসপিটাল। তারপরে আস্তে আস্তে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে এবং নতুন নতুন মেডিকেল কলেজগুলোতে ডায়ালাইসিস সেবা সম্প্রসারিত হচ্ছে, কিন্তু জেলা পর্যায়ে আমাদের যে নতুন যে জেলাগুলো আছে সেগুলোতে ম্যাক্সিমাম জেলাতেই এখন পর্যন্ত ডায়ালাইসিস সুবিধা চালু করা যায়নি। তবে অনেক জেলাতেও তো আসলে পারা যায়, পুরনো জেলাতেও কম, কিন্তু এখন প্রায় জেলাতেই নতুন মেডিকেল কলেজগুলো হচ্ছে, তো মেডিকেল কলেজগুলোতে ডায়ালাইসিস সেবাটা সম্প্রসারিত হচ্ছে দ্রুত। জেলা সদর হাসপাতালে এটা কি কোনো জটিল প্রক্রিয়া কিনা যে ডায়ালাইসিস দেওয়া? বর্তমান সরকার একটি প্রোগ্রাম নিয়েছেন, একটি প্রজেক্ট নিয়েছেন, যেতে জেলা সদরগুলোতে 10 বেডের এবং মেডিকেল কলেজগুলোতে 50 সজ্জার ডায়ালাইসিস সেন্টার যেটা চলমান আছে, এই এটা এক বছর অতিক্রান্ত হয়েছে এবং কিছু কিছু জেলা শহরে এই প্রোগ্রাম বা এই প্রজেক্টের আওতায় কার্যক্রম নেওয়া হয়েছে এবং আশা করি যে আগামী বছরের মধ্যে জেলা সদরগুলোতে অন্তত আমরা ডায়ালাইসিস সেবা সরকারি পর্যায়ে স্থাপিত হয়ে যাবে, সবগুলো জেলাতেই হয়ে যাবে। ধন্যবাদ। আমি স্যারের কাছে আবারও জানবো যে আপনার ইনস্টিটিউটে কেমন খরচে কীভাবে আপনারা ডায়ালাইসিস করাচ্ছেন, কতজন করতে পারছে? আমাদের এখানে ডায়ালাইসিস যেটা আছে, আপনারা জানেন যে আমাদের এখানে একটা বড় ডায়ালাইসিস সেন্টার আছে, এটা পিপিপির আন্ডারে একটা কোম্পানি, সেন্ডর কোম্পানি, তারা ইন্টারন্যাশনাল টেন্ডার করে পেয়েছে, তারা আমাদের এখান থেকে মেনলি ডায়ালাইসিস দেয়। এই ডায়ালাইসিসটা যেটা হচ্ছে তিন থেকে চার শিফটে তারা ডায়ালাইসিস দেয়। আমাদের এখানে তারা মেশিন আছে 59টা, মানে 59টা মেশিন তারা ডায়ালাইসিস কাজ করতেছে। এবং এই ডায়ালাইসিসে যেটা সেটা হচ্ছে যে সরকারের সাথে আমাদের স্যান্ডোর কোম্পানির একটা চুক্তি আছে, চুক্তি অনুযায়ী টোটাল ডায়ালাইসিসের খরচ পড়ে 2,700 টাকা, এর মধ্যে 500 টাকা দেয় রুগী,
আগে ছিল 470 থেকে প্রতি বছর একটু করে বাড়ে, এখন বোধহয় 510 টাকা রোগীরা দেয় আর বাকি টাকা সরকার থেকে ভূতর্গী দেয়। এইটাই হচ্ছে আমাদের এই ডায়ালাইসিস নিচ্ছে। কিন্তু আমার এখানে যে ডায়ালাইসিস হচ্ছে যে মেশিনগুলো, মানে প্রতিদিন আমার এখানে প্রায় 180 থেকে 200 সেশন ডায়ালাইসিস হচ্ছে। এরপরও আমার যে ডিমান্ড আছে, প্রতিদিন প্রত্যেক রুগীর আমার রুমের সামনে দেখলে দেখবেন প্রতিদিন 5 থেকে 10 লোক ডায়ালাইসিস সিরিয়ালের জন্য কান্নাকাটি, অনুরোধ, অনুনয় এবং বিভিন্ন লোকের সুপারিশ নিয়ে হাজির থাকে। কারণ আমার যেটা মনে হয়, নেফ্রোলজিস্ট আমার শানু স্যার আছে, আমার সাথে ইয়ে করবেন না, আমার সাথে হবে দ্বিমত পোষণ করবে না মনে হয়, যার ডায়ালাইসিস লাগে সে হচ্ছে একসময় সেও মারা যায়, তার ফ্যামিলিটাকে মেরে ফেলে। কারণ ডায়ালাইসিস ইজ খরচ, এই খরচ এবং কিডনি রোগের চিকিৎসার যে খরচ, এই দুইটা বিয়ার করা একটা ফ্যামিলির জন্য বার্ডেন। আমি এটা এই জন্য সহজে বলি, যাদের ইনকাম মান্থলি 1 লাখ টাকার নিচে আছে তারা ডায়ালাইসিস কিন্তু প্রোভাইড করতে পারে না যে ফ্যামিলির জন্য। তবে সুখের নিউজ হচ্ছে যে আমাদের স্বাস্থ্যবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার উদ্যোগেই এবং ওনার নির্দেশে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। সেই প্রজেক্টগুলো যে বিভাগীয় শহর এবং প্রত্যেক ডিস্ট্রিক্ট শহরে কিন্তু ডায়ালাইসিস সেন্টার তৈরি করার জন্য একটা প্রজেক্ট নিয়ে আসছে। এই প্রজেক্টটা অনগোয়িং, আমার মনে হয় 1 থেকে 2 বছরের মধ্যে এই প্রজেক্টটা হয়ে গেলে আমরা এই যে ঢাকার পরে যে চাপ ডায়ালাইসিসের এবং যাতায়াতেও যে পরিমাণ খরচ হয়ে যায়। দেখেন, কালকে একজন ডায়ালাইসিস এসে, সে থাকে হচ্ছে চাঁদপুর, ডায়ালাইসিস সুবিধা নাই। তাকে আমি বললাম যে মা, তুমি তো চাঁদপুর থেকে এসে এখানে ডায়ালাইসিস দিতে পারবে না, তাহলে তোমার ঢাকায় থাকা থাকতে হবে। তার ঢাকায় যদি একটা বাসা নাই, যদি থাকে নিম্নমানে বাসা নিয়ে থাকা খাওয়া করতে গেলেও তার মান্থলি 30,000 টাকা খরচ, ওষুধে 20 থেকে 25,000 টাকা খরচ, আর তার ডায়ালাইসিস খরচ যাবে আরও। যদি আমি এখান থেকে সে সরকারি সুবিধা নিয়েও করে তাহলেও তার মাসে 8,000 টাকা খরচ, তাহলে এই টাকাটা সে কোথা থেকে পাবে? অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। সরকারি হাসপাতালে আমরা ভর্তুকির প্রসঙ্গ যদি এড়িয়ে যাই, সরকারি হাসপাতালের নিজের আসলে কত খরচ হয় এবং বেসরকারি হাসপাতাল কেমন নিচ্ছে, এটার পার্থক্য যদি একটু সুন্দর মতো ডায়ালাইসিস দিতে হলে প্রতি ডায়ালাইসিসের জন্য ন্যূনতম পক্ষে প্রায় 2,000 টাকা খরচ হয়। 2,000 টাকা খরচ হয়। কিন্তু ধরেন সরকারি হসপিটালে যেই রিএম্বার্সমেন্ট অথবা যে সাবসিডি দেওয়া হচ্ছে সেটা দিলে রোগীরা কিছুটা উপকৃত হচ্ছে, কিন্তু বেসরকারি পর্যায়ে যে কর্পোরেট হসপিটাল অথবা বেসরকারি হসপিটালগুলোতে ডায়ালাইসিসের খরচ অনেক বেশি নেওয়া হয়, 3,500-3,500, কোনো কোনো হসপিটালে 5,000 মানে 5,000 উপরেও নেওয়া হচ্ছে, সেটা অতিরিক্ত। তো আমি মনে করি যে ডায়ালাইসিস এমন একটি সেবা, সেটা বিনামূল্যে প্রোভাইড করা উচিত, বিনামূল্যে। এটা অন্তত তার খরচটা নিয়ে আসলে করা উচিত। এটা কারণ আপনারা দেখেন যে আমাদের দেশের ডায়ালাইসিস রোগীগুলো আর বাইরের দেশের রোগীর মধ্যে একটা বড় ডিফারেন্স আছে। বাইরের দেশের রোগীগুলো ডায়াবেটিস থেকে কিডনি রোগী হয়ে তারা বয়স্ক রোগী যারা ডায়ালাইসিসে যায়, কিন্তু আমাদের দেশের রোগীগুলো বেশিরভাগ রোগী, অনেক রোগী আছে যাদের বয়স 25-30 মধ্যে থেকে শুরু হয়ে যায়। তো একটা ছেলে বা একটা যুবক যখন একটা চাকরি নেয়, একটা বিয়ে করে, একটা বাচ্চা হয়, তখন তার ডায়ালাইসিস শুরু হয়ে যায়। তাহলে সে তার নিজের ইনকাম তো সে করতে পারছে না, তাহলে ফ্যামিলিটা একদম সে তার সেবা দিবে নাকি ফ্যামিলিকে সেবা দিবে? স্যার, আমি আপনার কাছে আসবো, অধ্যাপক মিজানুর রহমান, আমি জানবো যে এই যে এত বিপুল সংখ্যক রোগী বাড়ছে নিয়মিত, বাংলাদেশের পার্সপেক্টিভে আপনাদের নতুন গবেষণায় নতুন কী রিস্ক ফ্যাক্টরগুলো আসছে যে কারণে কিডনি বিকলের সংখ্যা এত বেশি বাড়ছে? ভালো কথা বলছেন। দেখেন, আমাদের দেশে কিডনি বিকলের সংখ্যা, ওই যে শানু সাহেব যেটা বললেন, কিডনি বিকলের সংখ্যা বাড়ছে, কিন্তু ইয়াঙ্গার এজ গ্রুপে আমরা কিন্তু বেশি পাচ্ছি। তার কতগুলো কারণ আমাদের গবেষকরা বের করছে কিছু। একটা হচ্ছে যে ডায়াবেটিস হাইপারটেনশন কমন, এটা ইয়াং এজে বড় এজে হয়। আমাদের এখানে যেটা হয়েছে যে কিডনি ডিজিজে যারা হচ্ছে, আমাদের গ্লোমেরুলার নেফ্রাইটিস বলে বা নেফ্রাইটিস, এই রোগে আক্রান্ত হয়ে বা কিডনি যে কোনো, আমরা যেটা বাংলায় বসে কিডনির প্রদাহ বা ইনফেকশান, এর কারণে কিডনিটা নষ্ট হচ্ছে। তার কারণ কি হতে পারে? তার কতগুলো কারণ হচ্ছে, আমাদের খাদ্যের কিছু অ্যাডাল্টারেশন বেশি, এক নাম্বার। দুই হচ্ছে আমাদের মানুষের কিছু হলে তারা কবিরাজের কাছে যাচ্ছে, কবিরাজ কী খাওয়াচ্ছে তারা কিন্তু সাইন্টিফিক জানে না। কিছু হোমিওপ্যাথিক ড্রাগ আছে,
কিছু ফুটপাতের ওষুধ আছে, ব্যথার ওষুধ আছে, কিছু ব্যথার ওষুধ, এই যে দোকানে যাচ্ছে আমার ব্যথা হয়েছে ওষুধ খাচ্ছে, এটা কত বড় কারণে যে ব্যথার ওষুধ থেকে কিডনি বিকল? ব্যাসের ব্যথার ওষুধ যেগুলো আমরা বলি, যে ব্যথার ওষুধ যেগুলো আছে আমরা বলি নন স্টেরাইল অ্যান্টি ইনফ্লামেটরিজ অ্যানালজেসিকগুলো আছে, এইটার প্রত্যেকটা ড্রাগই কিডনি ইঞ্জুরি করে। প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ ডিসপেন্স না করে, শুধু ব্যথা না কতগুলো অ্যান্টিবায়োটিকও ক্ষতি করে। তো এইগুলো যদি আমরা কঠোরভাবে দমন করি তাহলে কিডনি রোগীর সংখ্যা অনেক কমে। অধ্যাপক কাজী শাহানুর, আপনার কাছে জানবো যে স্যার কিডনি বিকলের অনেকগুলো কারণ বলছিলেন, প্রতিরোধের ক্ষেত্রে আসলে কি জরুরি চিকিৎসকদের, রোগীরা আসলে কি পদক্ষেপ নিতে পারে? আমাদের মতো দেশে যারা স্বল্প আয়ের দেশ তাদের ক্ষেত্রে আমাদের মধ্যে প্রতিরোধের দিকেই আমাদের যাওয়া উচিত, প্রতিকার বা ট্রিটমেন্টের চেয়ে। প্রতিরোধ করতে হলে আমাদের প্রথমেই যেটা করা উচিত, যেটা আমাদের পরিচালক মহোদয় বললেন যে নেফ্রাইটিস, নেফ্রাইটিস থেকে আমাদের মানে যে ইয়াং যারা ডায়ালিসিসে যাচ্ছে তাদের প্রধানতম কারণ কিন্তু নেফ্রাইটিস। তো নেফ্রাইটিস আমরা অনেক সময় এটা অ্যাসিম্পটোমেটিক থাকে, অর্থাৎ রোগীর কোনো লক্ষণ প্রকাশ পায় না। তাহলে আমরা কীভাবে ধরবো? তাহলে আমাদের স্কুল পর্যায়ে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করতে হবে, অথবা আমাদের বাৎসরিক একটি কিডনি স্ক্রিনিং এটার ব্যবস্থা করতে হবে, যারা যাতে রোগীর ইউরিন পরীক্ষা, ব্লাড প্রেশার দেখা, ওজন দেখা, এগুলো দেখলে আমরা স্বল্প পরীক্ষার মাধ্যমে আমরা এটা স্ক্রিনিং করে আইডেন্টিফাই করতে পারি যাদের নেফ্রাইটিস আছে। সেই গ্রুপটাকে আমাদের একটা লং টার্ম ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে যাতে তারা দ্রুত কিডনি ফেলিওরের দিকে না যায়। তাহলে আমাদের কিন্তু এই যে প্রতিরোধের যে খরচ সেটা কিন্তু আমাদের এই যে ডায়ালিসিস সেবার চেয়ে অনেক কম, অতএব আমরা সেই দিকে আমাদের মনোনিবেশ করা উচিত। আরও দ্বিতীয় হলো যারা ধরেন ঝুঁকি গ্রুপের মধ্যে আছে, যেমন ডায়াবেটিক পেশেন্ট, হাইপারটেনসিভ পেশেন্ট, তারা কিন্তু যথাযথ ট্রিটমেন্ট নিলে তাহলে আমরা এই ডায়ালিসিসটাকে একদম অবিশ্যম্ভাবী না করে ওইটাকে আমরা ডিলে করতে পারি। যেমন যার এক বছরে ডায়ালিসিস করার কথা তাকে আমরা 5 বছর পিছিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এই যে খরচটা, ডায়ালিসিসের খরচটা, আমার যে 5 বছরের খরচটা সেটা আমার বেঁচে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রতিরোধের জন্য সেই ডায়ালিসিস ডায়াবেটিস পেশেন্ট, হাইপারটেনসিভ পেশেন্ট, অথবা যারা কিডনিতে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আছে, যে সার্জিক্যাল কিছু রোগ আছে যে কারণে কিডনি ফেলিওর হয়, সেগুলো যদি আমরা টাইমলি ট্রিটমেন্ট দিতে পারি এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা, প্রস্রাবে প্রোটিন গেলে সেই প্রোটিনটাকে কীভাবে কমানো যায়, প্রোটিন এক্সক্রিশনটাকে কমানো যায়, সেগুলো যদি আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে, একটা আমরা যেটা বলি নন কমিউনিকেবল ডিজিজ প্রোগ্রাম, সেই প্রোগ্রামের মধ্যে ইনকর্পোরেট করে আমরা যদি এটাকে লং টার্ম একটা ট্রিটমেন্টের একটা গ্রুপের মধ্যে ওদের রাখতে পারি, চাপটা কমানো সম্ভব, তাহলে অবশ্যই আমাদের ডায়ালিসিস উপর চাপ কমবে, তাছাড়া আর কোনো উপায় নেই। অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। বাড়িতে বসে ডায়ালিসিস নেওয়ার কথা বলি, যেটা আসলে খরচ কমাতে পারে, এই বিষয়ে যদি স্যার একটু। যে হোম ডায়ালিসিস যেটা বলে, যেটা হচ্ছে আমরা পেরিটোনাল ডায়ালিসিস, এটার স্কোপ আমাদের দেশে আমরা খুব চালু করতে পারিনি, পপুলারই করতে পারিনি, কিন্তু এটা অন্যান্য দেশে কিন্তু খুব পপুলার। আমাদের দেশে যে সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে যে ইললিটারেট পার্সনরা ওটা কিন্তু মেনটেন করতে পারে না। যদি কেউ লিটারেটেড হয় তাকে যদি শিখাই দেওয়া যায়, সে যদি এটা করতে পারে, এটা ভালো একটা পদ্ধতি। আমাদের হসপিটালে এই সেবাটা আছে, যে আমাদের এখনো আমাদের আপনি ওয়ার্ডে গেলে দেখবেন যে 2 জন পেশেন্ট আছে যারা এই সেবা নিচ্ছে। আমরা তাদের এখানে এসে নিজে নিজে না না এখানে এসে আমরা ট্রেনিংটা দিয়ে দিচ্ছি, ট্রেনিং দিয়ে দিচ্ছি, এবং তাকে যে এই একটা ক্যাথেটার পেটের মধ্যে স্থাপন করতে হয় সেটা আমরা করে দিচ্ছি, এবং 7 দিন রেখে ওনার যে কেয়ার গিভার অথবা যদি রোগী স্বাবলম্বী হয় তাকে দিয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে দিলে বাসায় গিয়ে ওনারা নিজে। এটা খরচটা কীভাবে কমাচ্ছে? এটারও একটি আসলে আমাদের যে এই পেরিটোনিয়াল ডায়ালিসিস, যা হোম ডায়ালিসিস বলি, তার একটা মূল খরচ হলো পেরিটোনিয়াল ফ্লুইড, সেটা একটু ব্যয়বহুল, সেটা আমাদের দেশে সরকারিভাবে এখনও উৎপাদিত হচ্ছে না। তো আমরা চেষ্টা করেছিলাম একবার, তারপর এটা সফলকাম হয়নি। তবে আমাদের মধ্যে এটা যদি এই ফ্লুইডটার কস্টের কারণেই, মানে এই ফ্লুইডের দামের কারণেই এটার খরচটা বেড়ে যায়। এইটাও হিমোডায়ালিসিসের চেয়ে কাছাকাছি খরচ হয়, কিন্তু একটা বড় সুবিধা হলো যে রোগীকে হসপিটালে আসতে হয় এবং তাকে যে এবং তার একটা ফ্লুইডের ব্যাপারে স্যার অনেকদিন থেকে কথা হচ্ছে যে আমরা উৎপাদন করতে চাই, এখানে কোনো বাধা আছে কিনা? আসলে আমাদের কোনো বাধা নাই, উৎপাদন করা যায়। আমাদের যেমন আমাদের অন্যান্য ফ্লুইড উৎপাদন করে, আমরা কিন্তু ডায়ালিসিস ফ্লুইড উৎপন্ন করা ইট ইজ ইজি প্রসেস। সরকারিভাবে যদি আমরা একটা ফ্যাক্টরি করে ডায়ালাইজার উৎপাদন করতে পারি, আমরা যদি ডায়ালিসিস ফ্লুইড উৎপন্ন করে, তাহলে কিন্তু আমাদের এই ডায়ালিসিস খরচ কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। যেমন সরকারি হাসপাতালগুলো 6 মাসের জন্য 20,000 টাকা নেয়, এতে দিয়ে ডায়ালিসিস করতেছে, কিন্তু এইটা দিয়েও কিন্তু খরচ সংকলন হচ্ছে না। সরকারকে অনেক ভুতুর্কি দিতে হচ্ছে, কারণ আপনার ডায়ালাইজার একটা দাম বোধ হয় 800 থেকে 1200 টাকা,
অ্যাকচুয়ালি আইডিয়ালি ডায়ালাইসিস কিন্তু একটা ডায়ালাইজার দিয়ে একজনকে দেওয়া যায়, কিন্তু আমরা সবসময় কম্প্রোমাইজ করে একটা ডায়ালাইজার দিয়ে তিন থেকে চারজনের দিচ্ছি। আচ্ছা, তো সেখানে কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে, সেই জন্য অনেক জায়গায় কিন্তু যারা অনেক জায়গায় যারা দাম কম নিচ্ছে তারা অনেক সময় কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হবে, না করলে তাহলে না হলে নিজে আবার এমনও হয় যে সেই রোগীর আসলে এর বাইরের ক্যাপাসিটিও নাই, সেটাও একটি বাস্তবতা। যার কারণে আমার উপদেশ, জি, ডায়ালাইসিসের যাওয়ার আগে পেশেন্টের যাতে কিডনি ফেলিওর না হয় এই ব্যাপারে সতর্ক হওয়া। কিডনি ফেলিওর হলে যদি ট্রান্সপ্লান্ট করা যায়, যদি কিডনি রোগীটাকে ট্রান্সপ্লান্ট করা যায়, আমরা যদি ট্রান্সপ্লান্টটাকে পপুলার করে দিতে পারি তাহলে আমাদের কিন্তু ডায়ালাইসিস খরচ কমে যায়। স্যার, প্রতিস্থাপনের প্রসঙ্গে আমি বলতে চাই যে এখনও যেহেতু ম্যাসিভ প্রতিস্থাপন আমরা বাংলাদেশে করতে পারছি না, কিন্তু এমন কি অনেক রোগী আছে যাদের যে কোনো সময় ট্রান্সপ্লান্ট করা যেতে পারে কিন্তু তারা জানছেন না করা প্রয়োজন কি প্রয়োজন না? ডেফিনেটলি আছে, দুইটা জিনিস আছে। দেখেন, আমরা প্রতিদিন আমার কাছে যেই রুগী আসে আমি বলি ট্রান্সপ্লান্ট করেন, ট্রান্সপ্লান্ট আমরা এখানে করে দিব। এবং দেখেন, আমাদের এই হাসপাতালে ট্রান্সপ্লান্ট, আমি প্রথম পাঁচটা কেস আমি এখানে আসার পরে আমি কিন্তু ট্রান্সপ্লান্ট শুরু করেছেন, দীর্ঘদিন করছি, এখনও চলতেছে। আমাদের এখানে ট্রান্সপ্লান্ট করতে টোটাল খরচ হয় ১,০০,০০০ টাকা, ১,০০,০০০ টাকার মধ্যে ট্রান্সপ্লান্ট। যেখানে আপনি পার্শ্ববর্তী দেশে যান ১০,১৫,২০,০০০ টাকা, এবং প্রাইভেট সেক্টরেও কিন্তু ৫,০০,০০০ টাকার নিচে ট্রান্সপ্লান্ট হয় না। তো যার কারণে আমরা বলতেছি যে আমাদের এখানে সংকীর্ণতা হচ্ছে যেটা, আমরা রুগীর ফ্লো পাচ্ছি না, রুগীরা জানছে না যে ট্রান্সপ্লান্ট হয়, এই কিডনি হসপিটালে যে ট্রান্সপ্লান্ট হয় এটা অনেকে জানে না, এটাও জানে না। আবার তার যে ট্রান্সপ্লান্ট করে যে সুস্থ হতে পারে, তার খরচের লোড যে কমতে পারে, এটাও আসলে রোগী জানে না। দুই নম্বর হচ্ছে যে অনেকে কিন্তু এই কিডনি ডোনেট করতে তারা অনীহা, কিন্তু একটা কিডনি দিলে যে কিছু ক্ষতি হয় না, এইটাই আমরা কিন্তু মেসেজ। আমরা তো এখনো ক্যাডেভারিক ট্রান্সপ্লান্ট তো করতে পারি না। দেখেন, আমি একটু এই প্রসঙ্গে বলি, আমার এখানে এখন ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে ইউরোলজি, ভারতে ইন্ডিয়ায় যে সবচেয়ে বড় ট্রান্সপ্লান্ট সার্জন যে লিভার এবং কিডনি ট্রান্সপ্লান্ট করেন, প্রাঞ্জল উনি বলল যে ওদের দেশে এখন কিন্তু মোর দ্যান 50% ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট হচ্ছে, এবং অন্যান্য দেশে কিন্তু এখন 60-70% ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট হচ্ছে। এই ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট আমাদের দেশে কেউ মরে গেলে এই যে বডিটা দিতে চায় না, ওই যে আমাদের সংস্কৃতিতে আমাদের মেন্টালিটি যে বাধা যে মরে গেছে আর কাটাছেড়া করে কিডনি দিব না, কিন্তু এই জিনিসটা আমাদের আসলে সোশ্যাল মোবিলাইজেশন দরকার। এবং আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে আমাদের ধর্মীয় নেতাদেরকে উদ্বুদ্ধ করার দরকার। স্যার, অসংখ্য ধন্যবাদ। আমি স্যারের কাছে জানতে চাইব যে সমাজের বিত্তশালীরা বা হচ্ছে অনেক মানবিক মানুষ আছেন যারা জানেনও না যে এই জায়গায় মানুষকে আসলে সহযোগিতা করা যেতে পারে, এখানে তাদের ব্যাপারে আপনার আহ্বান কি? ডায়ালাইসিস বা কিডনি ফেলিওর পেশেন্টগুলো খুবই মানে ওনারা দুস্থ এবং আপনাদের সাহায্যের জন্য তারা তাকিয়ে আছে, অতএব তাদের ফ্যামিলিকে বাঁচানোর জন্য, তাদের পরিবারকে, তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য আপনাদের অবশ্যই এগিয়ে আসা উচিত। এবং যারা তাতে যারা বিনা খরচে, আমি বলবো যে আসলে ডায়ালাইসিস পেশেন্টকে যদি আপনি খরচ নেন তাহলে সে কোনোভাবেই এই চিকিৎসা চালাতে পারবে না। অতএব তাদের বিনা খরচে, আমাদের পার্শ্ববর্তী দেশেও কয়েকটি সেন্টার আছে যেখানে সম্পূর্ণ বিনা খরচে ডায়ালিসিস সেবা দেওয়া হয়। আমার মনে হয় এই ধরনের সেন্টার করে আমাদের করা উচিত আমাদের। ধন্যবাদ। আমি স্যারের কাছে একেবারে শেষ প্রশ্নে জানতে চাই যে ডায়ালিসিসের খরচ কমাতে বা ডায়ালিসিস থেকে জীবন বাঁচাতে মানে ম্যাস পিপুলের আসলে কোন জায়গায় যাওয়া উচিত, একবার বলেছেন আর একটু যদি গুরুত্ব সহকারে। আসলে ডায়ালিসিস থেকে আমি চাবো যে কোনো রুগীর যাতে ডায়ালিসিস না লাগে, মানে সে আসলে প্রায় মারা গেল এবং সে তার ফ্যামিলিকেও মেরে ফেললো। কারণ ইকোনমিক্যালি আমি দেখছি, আমার কয়েকটা রুগীর আমি দেখছি যে তারা একসময় মারা গেছে এবং তাদের ফ্যামিলি দিনার দায়ে জর্জরিত হয়ে গেছে। সো এইটা ক্ষেত্রে আমাদের কমাতে হলে আমাদের সরকারি পর্যায়ে উদ্যোগ নিতে হবে, ডায়ালিসিস ফ্রি করে দিতে হবে সবার জন্য। এবং এই ফ্রি করতে হলে সরকারের যে বার্ডেন কমানোর জন্য ডায়ালিসিস ফ্লুইড উৎপাদন করার জন্য ফ্যাক্টরি করতে হবে, নিজেদের ডায়ালাইজার তৈরি করতে হবে, আর আমরা একটা ইঞ্জেকশন দিই ইরাইটোপয়েটিন, এই ইরাইটোপয়েটিনটা সরকারিভাবে প্রোডাকশন করার জন্য চেষ্টা করতে হবে যাতে মিনিমাম কস্টে আমরা প্রোডাকশন করতে পারি। এইগুলো করে দিলে আমাদের যারা ডায়ালাইসিস নিচ্ছে তাদেরকে আমরা বাঁচাতে পারবো, আর যারা 50 বা 60-এর নিচে যাদের বয়স তারা ডায়ালাইসিস না নিয়ে কিডনি ট্রান্সপ্লান্টের দিকে এগিয়ে আসেন, তাহলে আমাদের দেশে ডায়ালাইসিসের খরচ কমবে, ফ্যামিলির বার্ডেন কমবে, রাষ্ট্রের বার্ডেনও কমে যাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ডায়ালাইসিসে যাওয়ার আগেই স্যাররা যেমন বলছিলেন যে মাত্র ২৫০ টাকা খরচ করে কিন্তু একজন সাধারণ ব্যক্তি বা যে কেউ তার কিডনির অবস্থান জানতে পারেন যে সেটি বিকলের দিকে যাচ্ছে কিনা, তো সেটি করলে আমরা ডায়ালাইসিসের চাপ থেকে বাঁচতে পারি এবং পরিবার এবং রাষ্ট্রকে অর্থনৈতিক চাপ থেকে মুক্ত রাখতে পারি। এই ছিল আজকের মতো, আগামী পর্বে আবারও অসুখের খরচ নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
We'll be right back.